সাবস্যাম্পলিং। সাবস্যাম্পলিং শব্দটা খুব খটমটে মনে হয়, খুব কঠিন মনে হয়, কিন্তু ব্যাপারটা খুব সহজ এবং এত বেশি ইমপ্লিমেন্টেশন সাবস্যাম্পলিংয়ের। এবং সহজ করে যদি বলি, এই যে একটা ভিডিও, একটা বড় সাইজের একটা ভিডিও আছে, আমি খুব কম্প্রেশন করে একদম ছোটো করে ফেললাম বা আরও ছোটো করে ফেললাম। এই যে একটা ভিডিও, বড় একটা ভিডিও ফাইলকে আমি কম্প্রেশন করে ছোটো করে ফেলি, এই কনসেপ্টটার নামই হচ্ছে সাবস্যাম্পলিং। তো সাবস্যাম্পলিং যদি বুঝাতে যাই, এটা হচ্ছে 4:4:4 বলতে হয় প্রথমে। 4:4:4 কনসেপ্টটা হচ্ছে যে আমি কতটা পিক্সেল করে আমি কালার আমি রাখব। প্রথম ফোরটা হচ্ছে 4 বিট করে আমি রাখবো, পাশাপাশি 4 পিক্সেল। যেমন আমরা যদি একটা টেলিভিশনে বা একটা মনিটরে আমরা যাই, খুব কাছে গেলে দেখব ছোট ছোট এলইডি বা এলসিডির ইউনিটগুলো আছে, এক একটা ইউনিটকে বলা হয় পিক্সেল। তো 4:4:4 প্রথম ফোরটা হলো যে আমি কয়টা পিক্সেল করে আমি নিব। তো প্রথম ফোরটা হচ্ছে 4 পিক্সেল করে আমি নিচ্ছি। তো 4 পিক্সেল নেওয়া মানে হচ্ছে কিন্তু নিচেও 4টা, যে 2টা রো ধরা হয় সবসময় সাবস্যাম্পলিংয়ে, 2টা রো ধরা হয়। তো 4:4 মানে প্রথম ফোরটা হচ্ছে 4 পিক্সেল করে নিব উপরে এবং নিচেও 4 পিক্সেল করে নিচ্ছি, যেহেতু 2টা রো করে সবসময় ক্যালকুলেশন হয়। পরবর্তী ফোর হচ্ছে আমি কয়টা কালার রাখবো। এখন যদি আমি 4টাই কালার রাখি ইন্ডিভিজুয়ালি, তাহলে এখানে 4 হবে। এবং পরবর্তী ফোরটা হচ্ছে নিচে যে আমার আরও 4টা রো আছে, কারণ সবসময় 2টা রো করে আমরা ক্যালকুলেশন করি, নিচের 4টা রোতে আমার কয়টা কালার আমি নিব। ওইটা তো যদি আমি 4 দেই, তার মানে হচ্ছে আমি 4টা করে পিক্সেল নিচ্ছি, 4টা ইন্ডিভিজুয়াল কালার, উপরের 4টা পিক্সেলে 4টা কালার, এবং সবার শেষে যে 4:4:4 লাস্টের যে ফোরটা, এই ফোরে যদি 4 থাকে, তার মানে নিচের যে রোটা আছে এত আমরা 4টা ইন্ডিভিজুয়াল কালার আমরা দিচ্ছি। এটা হচ্ছে ম্যাক্সিমাম কালার। এটাতে হচ্ছে প্রচুর জায়গা লাগে, কারণ প্রত্যেকটা পিক্সেল আমার ইন্ডিভিজুয়াল কালার থাকে। তো কালারটাকে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি? বেসিক্যালি মানুষের চোখে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড, একটা হচ্ছে কোষ। তো রড কোষ থাকে অনেক বেশি, প্রায় 12.8 কোটির মতো। তার মানে এই রড কোষগুলো হচ্ছে শুধু আমরা লাইটের ইন্টেন্সিটিটা আমরা বুঝি, যে একটা লাইট কতটা তীব্র এই বিষয়টা আমরা বুঝি। তো লাইটের ইন্টেন্সিটিটা বোঝার জন্য আমাদের চোখে সবচেয়ে বেশি সংখ্যক কোষ দেওয়া আছে। আর কোন কোষ যেগুলো, এগুলো থেকে 45 লক্ষের মতো, তো সংখ্যা অনেক কম। এই কোন কোষগুলো হচ্ছে কালারগুলো ইন্ডিভিজুয়ালি চিনতে আমাদেরকে সাহায্য করে, যে লাল, নীল, সবুজ। তো আমরা যে কালার ব্লাইন্ড বলি, বেসিক্যালি হচ্ছে যার চোখে ওই পার্টিকুলার কালারটা দেখার মতো কোন কোষ নাই, তার মানে সে ওই কালারটা দেখবে না। এটা হচ্ছে আসলে কালার ব্লাইন্ডের বিষয়টা। যে বিষয়টা যদি এমন হয়, 4:4:0 তাহলে কী হবে? তার মানে 4টা করে আমরা পিক্সেল নিব, প্রথম ফোর, দ্বিতীয় ফোর, 4টাই ইন্ডিভিজুয়াল কালার হবে উপরেরটাতে, উপরের রোতে, লাস্টে আমরা দিচ্ছি 0। তার মানে ঠিক পর নিচে যে রোটা আছে, এই রোতে আমরা কোনো কালার রাখবো না। আমরা নিচের রোটাতে কী করবো? ঠিক উপরের আমরা কালারটাকে কপি করে দিয়ে দিব। তার মানে এই যে আমার 2টা রো আছে, 2টা রোয়ের মধ্যে 4টা কালার, 4:4:0 মানে হচ্ছে 4টা পিক্সেল, পরবর্তী 4 মানে এখানে উপরের রোতে আমার 4টা ইন্ডিভিজুয়াল কালার, পরে 0 মানে নিচের রোতে আমার কোনো কালারের কোনো ইনফরমেশান নাই, উপরের কালারটা শুধু কপি হয়ে যাবে, কপি হয়ে নিচে নেমে যাবে, কপি হয়ে নিচে নেমে যাবে। দ্যাট ইজ 4:4:0। এখন যদি এমন হয় 4:2:0, তাহলে কী হবে? আমি 4টা করে পিক্সেল নিব, আমার উপরের যে 4টা আমার পিক্সেল আছে, এর মধ্যে 2টা কালার আমি রাখবো, 4টা কালার এখন আমি রাখছি না। তার মানে আমার কিন্তু বিট কমে যাচ্ছে, আমার মেমোরিতে জায়গা কম নিচ্ছে। সো প্রথম 2টা পিক্সেল মিলে 1টা কালার, পরবর্তী 2টা পিক্সেল মিলে 1টা কালার, এবং লাস্টে যেহেতু 0 আছে, তার মানে নিচের সেলে আমি কোনো কালার ইনফরমেশান রাখছি না, জাস্ট উপরের কালারটা নিচে নেমে যাবে, উপরের কালারটা নিচে নেমে যাবে। এবার যদি এমন হয় 4:1:1, তার মানে 4টা পিক্সেল করে আমি নিচ্ছি, 1টাই কালার থাকবে। তো উপরের একদম 4টাতেই আমার 1টা কালার, কিন্তু লাস্টে আবার আমার 0 নাই, লাস্টে হচ্ছে আবার আমার 1। তার মানে নিচের যে রোয়ের যে 4টা পিক্সেল আছে, এর মধ্যেও ইন্ডিভিজুয়াল 1টা কালার আমার আসছে। এবার যদি এমন হয় 4:2:2, তার মানে 4টা পিক্সেল নিয়ে কাজ করছি, উপরে 2টা কালার আছে, এবং নিচের যে আমার আরও 2টা রো আছে, এই 2টা রো উপর থেকে কোনো কালার কপি হবে না। এই নিচের 2টা রোতেও আমার পিক্সেলও বেসিক্যালি 2টা ইন্ডিভিজুয়াল কালার আমার থাকছে। এই হলো বেসিক্যালি 4:4:4, 4:2:0, আবার অনেক কম্বিনেশন সম্ভব, যেমন 4:1:1, 4:1:0, 4:2:2, 4:4, অনেক ধরনের কম্বিনেশন সম্ভব। তো স্ট্যান্ডার্ড হচ্ছে দুনিয়াতে সোনি অথবা অন্যান্য যে প্যানাসোনিক বা বড় বড় কোম্পানি যারা আছে, তারা সাধারণত স্ট্যান্ডার্ড ধরে নেয়, 4:2:2 স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়।
আর 4:4:4ও সম্ভব, কিন্তু এতে প্রচুর জায়গা নেবে। দেখা গেছে যে এক ঘন্টার একটা এইচডি ভিডিও আমার নিতে গেলে আমার প্রায় টেরাবাইটের কাছাকাছি জায়গা লেগে যাবে, তো এটা আসলে বাস্তবে সম্ভব না। এই জন্য প্রত্যেকটা ক্যামেরাতেই প্রত্যেকটা জায়গাতেই সাবস্যাম্পলিংটা করা হয়।